আসসালামু আলাইকুম, প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার ফাইজারের সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেল। এখন প্রথম ডোজের ভিডিওটা আপনাদের সবার মাঝে আমি তুলে ধরেছিলাম, কারণ এটা দেখে যেন আপনাদের মাঝে ভয়টা কেটে যায়। আর তারপর অনেকেই ফাইজারের ডোজ নিয়েছেন এবং সবাই বলেছেন যে না, আসলে অনেক ভালো, আপনার ভিডিওটা দেখে উৎসাহিত হয়েছি এবং আমরা পরে ফাইজারের ভ্যাকসিন নিয়েছি। তো এখন দ্বিতীয়টা আসলে আজকে আর আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে যেহেতু একবার ভিডিও করেছি আর আজকে সেভাবে ভিডিও করিনি। তবে আমার প্রথম ডোজ নেয়ার পর যেটা যে ই হয়েছিল, যে আমার কোনো শরীরে কোনো ব্যথার অনুভূতি হয়নি, আমি কোনো কিছুই অনুভব করিনি, শুধু বলেছিলাম যে এরকম উঁচু করলে একটু এখানে হালকা ব্যথা করত, কারণ হচ্ছে যে যেহেতু সুই ঢুকিয়েছে। তো আজকে এই পর্যন্ত আমি বেলা তিনটায় আমি নিয়েছি, এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি, এমনকি এমন করলেও কোনো ব্যথা নেই। হয়তোবা কালকে সকাল বেলায় বা রাতে হালকা একটু ব্যথা হতে পারে, যেহেতু সুই ঢুকেছে সেটাই। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, না শরীর ব্যথা, না জ্বর, না ঠান্ডা, না বমি বমি ভাব, না অন্য কোনো সমস্যা। তো যাই হোক, আপনারা যারা এখনো টিকা গ্রহণ করেননি অবশ্যই টিকা গ্রহণ করবেন। আর আমি বলেছি যেহেতু আপনার আস্ট্রাজেনেকাতে সমস্যা, এখন আবার জনসন অ্যান্ড জনসনেও সমস্যা, সেহেতু আপনারা চাইলে ফাইজার, বায়োনটেক অথবা মডার্না, অর্থাৎ মডার্ন যেটা, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। এই হচ্ছে আমার সেকেন্ড ডোজের অভিজ্ঞতা এবং আমি প্রস্তুত আছি থার্ড ডোজ দেওয়ার জন্য, যেটা 2022 দিবে, যেটা বুস্টার, যেটা হবে পরবর্তী 10 বছরের জন্য সুরক্ষা স্বরূপ। তো আপনারাও প্রস্তুত হয়ে যান। আর এখন আরেকটা বিষয় আমি আপনাদের একটি কি বলে এটাকে, যে একটি বলতে গেলে সুসংবাদ দিতে যাচ্ছি ভ্রমণ পিপাসুদের জন্য, যারা ভ্রমণ করতে ইচ্ছুক। সাধারণত ভ্রমণ তো এই সময়ই করে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপরে উইন্টারেও করে, তখন সাধারণত সবাই বরফ দেখতে, তুষার দেখতে যায়। তো সেই সুবাদে আমরা পরীক্ষামূলক একটি কোম্পানির সাথে ভ্রমণ, আপনাদের জন্য যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য সকলের কথা চিন্তা করে একটি কোম্পানির সাথে কথা বলেছি, যার বিস্তারিত এখানে দেয়া আছে। এটা পরীক্ষামূলক, আপনারা যদি কেউ ভ্রমণ করতে চান, প্রবাস কথায় যারা আছেন, যারা প্রবাস কথার লাইকার এবং ফলোয়ার আছেন, তারা যদি আপনারা ভ্রমণ করতে যান আগামী 25শে জুলাই, অর্থাৎ রবিবার, 25শে জুলাই রবিবার পড়বে, রোম থেকে, রোমের প্রেনেস্তিনার ইয়াতে, আপনার লার্গো প্রেনেস্তে যে আছে, এখান থেকে সকাল 7টায় ছাড়বে। এটার প্রাইস হচ্ছে আপনার অ্যাডাল্টদের জন্য 85 ইউরো, আর বাচ্চাদের খুব সম্ভবত 3 বছরের বাচ্চাদের জন্য ফ্রি, আর তারপরের বাচ্চাদের জুনিয়রদের জন্য হচ্ছে 65 ইউরো। আপনি রোম থেকে যাবেন নাপোলি থেকে আপনার যেতে হবে, আপনার এই যে স্ন্যাবের যে এইগুলো আছে, জাহাজগুলো আছে, এগুলোতে যাবেন আপনি কাপ্রি গিয়ে আনা কাপ্রি ঘুরবেন, ওখানে গাইড থাকবে, লোকাল গাইড আপনাদের সবকিছু দেখাবে। তো সব কিছু মিলে 85 ইউরো, এটা আসলে খুবই কম, কারণ হচ্ছে যে আমরা যখন ইটালিয়ান কোম্পানি দিয়ে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের জন্য আমরা পে করেছিলাম 140 ইউরো, আর এটা 85 ইউরো, আর 140 ইউরোর মধ্যে কোনো খাবার ইনক্লুড ছিল না। এখানে আবার আপনাদের লাঞ্চও দিবে, লাঞ্চের ব্যবস্থাও আছে, সকালের নাস্তা দিবে কিনা আমি এটা সঠিক না, তবে লাঞ্চ আপনাদের দিবে। সুতরাং 85 ইউরো খুবই কম। এখন তার মধ্যে আবার যেহেতু আমরা কথা বলেছি প্রবাস কথা, সেহেতু ওনারের সাথে কথা বলে আরো 10 ইউরো কমিয়েছি, অর্থাৎ যদি কেউ প্রবাস কথার যেতে চান আপনাদের জন্য আরো 10 ইউরো কমিয়ে নিবে। তবে আপনাকে অবশ্যই প্রবাস কথার ফলো এবং লাইকার হতে হবে, আপনাকে বলতে হবে যে আমি প্রবাস কথায় দেখেছি, আমি যেতে ইচ্ছুক কাপড়িতে, তাহলে আমার কিন্তু 10 ইউরো ডিসকাউন্ট আছে, আর বাচ্চাদের হচ্ছে 5 ইউরো ডিসকাউন্ট। তাহলে আপনি
যদি প্রবাসকথার সদস্য হিসাবে অর্থাৎ প্রবাসকথার ফলোয়ার এবং লাইক যারা দিয়েছেন, প্রবাসকথা যারা ফলো করেন, তারা যদি আপনারা যেতে চান, আপনাদের জন্য 10 ইউরো কম অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য 5 ইউরো কম, অর্থাৎ অ্যাডাল্ট পে করবে মাত্র 75 ইউরো আর বাচ্চারা পে করবে হচ্ছে মাত্র 60 ইউরো। আর আপনারা যদি সেটা না করেন, প্রবাস কথার কথা না বলেন, তাহলে আপনাদের ফুল পে করতে হবে, অর্থাৎ 25 ইউরো পে করবেন, বাচ্চাদের জন্য 65 ইউরো পে করবেন। তাহলে বিষয়টা খুবই ক্লিয়ার যে আপনারা যদি যেতে চান, যারা ভ্রমণ পিপাসু, যাদের যাবার খুবই আগ্রহ, হয়তো বা আমিও সাথে থাকবো ওই দিন আপনাদের সাথে, আর আমি যদি আপনাদের সাথে থাকি অবশ্যই ভিডিও করব, ছবি তুলব এবং আমরা সেটা প্রকাশ করব। আমি আবার বলছি, এটা পরীক্ষামূলক, এটা যদি ভালো, তাদের গুণগত মান যদি ভালো হয়, যাদের যারা ওনার, যারা আপনার আয়োজন করেছে, আয়োজকরা যদি ভালো সার্ভিস সত্যিকার অর্থে দেয়, তাহলে তাদের সাথে আরো অনেক কিছু আয়োজন করবো আমরা ভ্রমণ পিপাসুদের জন্য। ইনফ্যাক্ট আমি নিজেও ভ্রমণ পিপাসু এবং ট্রাভেল হচ্ছে আমার প্যাশন, তো ট্রাভেল কোনোদিন আমাকে ক্লান্ত করেনি। সুতরাং আপনাদের সকলের কথা চিন্তা করেই এই আয়োজন করতে যাচ্ছি, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আবার বলছি, যারা প্রবাস কথায় আছেন তাদের জন্য 10 ইউরো ডিসকাউন্ট দেবে, এই বাজারে 10 ইউরো ডিসকাউন্ট আশা করি খারাপ না, আর বাচ্চাদের জন্য 5 ইউরো ডিসকাউন্ট পাবেন আপনারা। তবে এখানে লেখা আছে টিকিট কিভাবে পাবেন, কোথায় পাবেন। তাছাড়া আপনারা যদি চান তাহলে আমরা নিজ দায়িত্বে আমরাও একটা আমাদের যে টার্মিনি সেন্ট্রাল স্টেশনে যেটা আমাদের যে অফিস আছে, সেখানে আপনাদের জন্য টিকিট আমরা রেখে দিব। আপনারা যদি যদি চান আপনার টার্মিনি এসেও টিকিটটা নিতে পারেন, তবে আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে আসলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন নাকি সরাসরি নেবেন। সরাসরি নিলেও কোনো সমস্যা নেই, আমাদের কাছ থেকে নিলেও কোনো সমস্যা নেই। আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই লিখতে হবে যে আমরা নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ওই যিনি ওনার আছেন, যে আয়োজক আছেন, ওনাকে বলবো যে আমাদের তাহলে একটা টিকিটের একটা ঈদ দেন, তারপরে আমরা আপনাদের কাছে দিয়ে দিতে পারবো। তো একজন লিখেছেন নাপোলি থেকে গেলে কত লাগবে। ভাই এটা তো আছে আসলে ওনার সাথে মানে ফুল প্যাকেজ, এটা হচ্ছে রোম থেকে সবাই যাবে বাসে করে নাপোলি, নাপোলি থেকে পরে ওই যে স্ন্যাবের যে জাহাজগুলি আছে সেটাতে করে যাবে আপনার হচ্ছে কাপ্রি। সো আমার মনে হয় নাপোলি থেকে গেলেও মনে হয় একই ই পড়বে, আমি জানি না যে আপনাকে কোনো ডিসকাউন্ট করবে কিনা, তবে আপনি চাইলে কথা বলতে পারেন, এখানে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এ পর্যন্তই, আর আমি বাংলাদেশ সময় 11:30 রাত 11:30 এবং ইটালির স্থানীয় সময় 7:30 আমি আসছি আবার আপনাদেরকে উপস্থাপন করব আজকে বাংলাদেশ থেকে ইস্তাম্বুল হয়ে, ইস্তাম্বুল থেকে ইতালি, ইস্তাম্বুলে কোয়ারেন্টাইন করে ইতালি এসছে, তাদের মধ্যে একজনকে, একজন যিনি, যারা দুই বোন ছিল এবং তাদের বাচ্চা ছিল, তারা 4-5 জনে এসছে মিলানো দেশে এসছে, তাদের অভিজ্ঞতার কথা তাদের নিয়ে লাইভ আসব। অবশ্যই আপনার সাথে থাকবেন, আপনারা জানবেন, এবং যারা আটকা পড়ে আছেন, যারা পথে আছেন, মাঝপথে আছেন, তাদের হয়তোবা কিছুটা হলেও কাজে লাগবে অভিজ্ঞতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছুক্ষণ পর আবার আসছি। এবং কি করবেন, আমি কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলেছি, যারা যদি চান যে আমরা আমাদের অফিসে টিকিটগুলো রাখি, যদি চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমরা রেখে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।